আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের মজাদার ধুন্দুল ভর্তা। কোনো রকম ঝামেলা ছাড়া অল্প সময়ে বানিয়ে নিতে পারেন মজাদার এই ভর্তাটি। তার আগে ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো সহজে আপনারা পেয়ে যান। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন পুরো রেসিপিটি। ধুন্দুল ভর্তার জন্য আমি 1 কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। প্রথমে ধুন্দুলগুলি ভালো করে ধুয়ে নিতে হবে। ধুন্দুল ধুয়ে একটি ছুরির সাহায্যে আমি খোসা সহই কেটে নিচ্ছি, কারণ এই ভর্তা খোসা সহই করতে হবে। ধুন্দুলগুলো আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। কেন ছোট করে কেটে নিচ্ছি, আমার সাথে থেকে পুরো রেসিপিটি দেখলে আপনারা বুঝে যাবেন। ধুন্দুল কাটা হয়ে গিয়েছে। প্রথমে একটি হাঁড়িতে কয়েকটি শুকনা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ মুচমুচে করে ভাজতে হবে। মরিচ যখন ঝনঝন শব্দ হবে তখনই বোঝা যায় যে মরিচ মুচমুচে ভাজা হয়েছে। নামিয়ে নিচ্ছি মরিচ। এই হাঁড়িতেই দিয়ে দিচ্ছি ধুন্দুল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচ রেখেছি মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি, কারণ ধুন্দুল থেকে পানি উঠতে একটু সময় লাগে। চুলার আঁচ বাড়িয়ে দিলে ধুন্দুল পুড়ে যাবে, এই জন্যে চুলার আঁচ মিডিয়াম এবং লো ফ্লেমে রাখতে হবে প্রথমে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত পানি উঠেছে, এই পানিতেই ধুন্দুল সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে ধুন্দুলের পানি শুকিয়ে নিতে হবে। আপনাদের ধুন্দুল সিদ্ধ করার সময় যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। হয়ে গিয়েছে ধুন্দুল সিদ্ধ, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি ভর্তা বানানোর প্রক্রিয়ায়। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মরিচ মুচমুচে হওয়াতে কত সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে, এই জন্যে মরিচ মুচমুচে করে ভেজে নিতে হবে। আর যেহেতু আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি ভর্তা, এই জন্যে মরিচ মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই ভর্তাটি পাটায় পিষে বা ব্লেন্ডারেও বানিয়ে নিতে পারেন, তবে এই ভর্তাটি আমি সবসময় হাত দিয়ে করে থাকি। পেঁয়াজ, মরিচ, লবণ একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচ মাখা হয়ে গেলে ধুন্দুল হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আমি যেহেতু হাত দিয়ে ভর্তাটি বানাই এই জন্যে ধুন্দুলগুলো পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যদি পাটায় পিষে বা ব্লেন্ডারে বানান সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ধুন্দুল কেটে নিতে পারেন। পাতলা করে কাটাতে সহজে ধুন্দুল ম্যাশ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ধুন্দুল ম্যাশ হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ মরিচের মিশ্রণটি ধুন্দুলের সাথে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা চাইলে ধনে পাতা দিয়েও ভর্তাটি করতে পারেন। আমি দুইভাবেই করে থাকি, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি সরিষার তেল দিয়ে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি, সুস্বাদু মজাদার ধুন্দুল ভর্তা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, একটি লাইক দিতে ভুলবেন না। কেমন হয়েছে ভর্তাটি একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।